এবেলাও কি চা পাবো না নাকি ওই দোকানে গিয়ে খেতে হবে? এই যে খই ফল সব নিয়ে এইরকম মুখ করে বসে আছো কেন? ও তো মা বুঝি চলে গেছে? যা তাহলে এই খই এই ফল এসবের কি হবে? হ্যাঁ লেগে যাবে, খইয়ের সঙ্গে কিছু খুচরো পয়সা লাগবে, আর তোমার তো তিন দিনের কাজ, ও ফলও কাজে লেগে যাবে। এই শোনো, এই ভর সন্ধ্যেবেলা বসে না তুমি মায়ের মৃত্যু কামনা একদম করবে না বলে দিচ্ছি আমি। মা বাড়িতে গেছে। তাই বলো, জানতাম শকুনের অভিশাপে কি আর গরু মরে। কি আমার মা গরু? সেটুকুই শুনলে আর আমি যে নিজেকে শকুন বললাম সেটা শুনলে না? এটা নতুন কথা কি? কার্গিল যে এখন হারগিলে শকুনে ভরে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে। বুঝলাম, বাড়িতে কিছু একটা ঘটেছে। ঘটেছেই তো। কি এমন ঘটেছে যে তুমি বসে বসে ফুটছো? অলক্ষিকে করেছে তুমি জানো? না কি করেছে? আমি ওকে বলেছিলাম যেতে, বলছো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি শুধু ভাবো একবার ওর কি সাহস। আরে তুমি সাহসের কথা বলছো, আমি ভাবছি ওর বুদ্ধির কথা। তুমি একবার ভাবো যে আমি যেটা কোনোভাবেই ভেবে বের করতে পারলাম না, ও সেটা ভেবে বের করে ফেললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো একেবারে বুদ্ধির চূড়ামণি কি না, এমন একটা ভাব করেছো যেন অলক্ষে কি না কি করেছে। এই যে শোনো, ওটাকে বুদ্ধি বলে না বুঝেছো, ওটাকে বলে বদ বুদ্ধি। ঠিকই আছে, ওই রকম বদেদের সঙ্গে বদ বুদ্ধি ব্যবহার করতে হয়। এই বদেদের সঙ্গে মানেটা কি? হ্যাঁ বদ কে? কে বদ? আমি বদ না? তাহলে আমি তো কারোর নাম বলিনি। তবে হ্যাঁ, মাখনদার বুদ্ধি আছে বলতে হবে, ঠিক চিনে নিয়েছে। এইবার বিশ্বাস হলো তো যে অলক্ষী একাই ডাকাতদের তাড়িয়েছে। আরে দেখো দেখো, দেখে শেখো। আমার বই গেছে ওকে দেখে শিখতে। সেই তা শিখবে কেন? শিখলে তো তোমার উন্নতি হয়ে যাবে। আচ্ছা তুমি খুব শিক্ষিত শিক্ষিত বলে বড়াই করো না, এবার অলক্ষী দিয়েছে তো তোমার মুখে একেবারে ঝামা কষে। অলক্ষীকে নিয়ে খুব প্রশংসা হচ্ছে না? খুব প্রশংসা হচ্ছে। ঠিক আছে আমিও দেখবো, এর শেষ দেখে তবে আমি ছাড়বো বলে দিলাম। হ্যাঁ যাও, আরো যাও। ঠিক আছে যাও, আরো ভীমরুলের চাকে ঢিল মারতে যাও। ও কুল ফুটিয়ে দিয়েছে। আমি তো এতক্ষণ ধরে তোমাকে নালিশ করলাম। ও তুমি এতক্ষণ ধরে আমাকে নালিশ করলে, তাহলে তো আমার আরো গম্ভীর থাকতে হয়। নিশ্চয়ই থাকতে হয়, আমি তোমার বউ আর তুমি আমার স্বামী, ও এত বড় অপমান আমাকে করলো আর তুমি একটা কিছু বলবে না? সেই তো, কি বলবো একটু বলে দাও। কি বলবে কি বলবে? ওকে তুমি ডাকো, ডেকে কিছু বলো। বেশ আমি ডাকলাম, কিছু বললাম। শুধু বলবে না, ওকে ওকে দুটো চাপড়ও মারবে। ওকে আমি ডেকে দুটো চাপড়ও মারবো। হ্যাঁ হ্যাঁ, এই রকম কষে জোরে। বেশ যাচ্ছে তাহলে? যেতে তো হবেই, তোমার মাথায় তেল দিয়েছে তা আবার বস্তা করে সব জেনে তো আমি চুপ করে বসে থাকতে পারি না। যাই গিয়ে পিঠটা চাপড়ে দিয়ে দুটো ভালো কথা বলে আসি। মানে? বা তুমি তো বললে দুটো কথা বলতে পিঠ চাপড়াতে, তাই যাই চলো নিজের চোখে দেখবে চলো। ও তার মানে তুমি খুব খুশি হয়েছ তাই না? বাহ হব না, আমার জীবনে এরকম ভালো ছাত্রী আমি আগে কখনো পাইনি। কি বুদ্ধি, কি অবাক কাণ্ড, দেখো আমার ওই গাধা ছেলেটার কি বুদ্ধিমতি বউ। তাই না? আমি আর রাগ করবো না তো, তুমি যা খুশি বলে যাও, আমি আর রাগ করবো না। সমস্যা তো আমার না, হাসো হাসো হাসো, তুমি হেসে যাও। সমস্যা কি গুরুতর? তোমাকে তো এখন আসল কথাটাই আমি বলিনি। এর পরেও আসল কথা? হ্যাঁ আমি ওকে বলেছিলাম ও যদি বস্তা করে তেল আনতে পারে তাহলে ওকে ওই চিলেকোটার ঘরে থাকতে দেব। এই তুমি কি বলেছিলে গপু? ওই চিলেকোটার ঘরে থাকা নিয়ে বাড়িতে এত গন্ডগোল ঘটে গেল, এরপর যদি বর্দা মেজদা সব জানতে পারে যে আমরা ওকে চিলেকোটার ঘরে থাকতে দিয়েছি, তাহলে কি হবে গপু? কি করবো বলো, আমি ভেবেছিলাম ও পারবে না, সব তো তোমার ভালোর জন্যই করেছি বলো। আহা হা হা, কি ভালো করেছো কি ভালো করেছো,
এরপর ও যদি সবাইকে বলে বলে বেড়ায় যে আমরা ওখানে থাকতে দিয়েছি তাহলে কি হবে গপু? সেই জন্যই তো আমি তোমাকে বলছি। তুমি তো না হয় আমাকে বললে, আমি কাকে বলবো গপু? বাবাকে বলো, তিন ভাই মিলে বাবাকে গিয়ে বলো অলক্ষী এবাড়ির চিলেকোঠায় কিছুতেই থাকবে না। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, গোপা তুমি বললে যে গোপা বলেছে চিলেকোঠায় মেয়েটাকে থাকতে, তাহলে প্রশ্ন আসছে কোথা থেকে? মেনি, গোপা ওকে এই কথা বলার কে? সে কি বাপের বাড়ি থেকে চিলেকোঠার ঘরটা যৌতুক নিয়ে এসছে যে একাই অলক্ষীকে বলে দেবে চিলেকোঠার ঘরে থাকতে? তুমিও তো বাবু বাপের বাড়ি থেকে চিলেকোঠার ঘরটা যৌতুক নিয়ে আসুনি। মেনি, তুমি এই কথা আমাকে বলতে পারলে? এই দেখো, এই দেখো আমার পাগলি খেপেছে। আরে আমি কি সে কথা বলতে চাইছি? আমি কি বলছি না বন্ধু শোনো, গোপা তো বাড়ির বউ, এটা তো মানতে হবে। তো সে যখন একটা কথা দিয়ে ফেলেছে তখন বাবু ঝামেলায় যাওয়া দরকার কি? কি মা, হঠাৎ গলার সুরটা পাল্টে গেল। এটা কিন্তু খারাপ বলনি, জানো খারাপ বলনি, সুরটা আমার সত্যি পাল্টে গেল গো। আর কি করে পাল্টালো বলতো? মেয়েটার বুদ্ধি দেখে। আহ, বেড়ে বুদ্ধি, বেড়ে বুদ্ধি। ওই বুদ্ধিমতী মেয়েটাকে যদি বাড়িতে ধরে রাখতে পারো না তাহলে তাহলে লাভটা বাড়ির বেশি, লাভটা বাড়ির বেশি আমি বলছি। কোনো লাভ নেই, ও এ বাড়ি থেকে চলে গেলে তবেই লাভ, বাড়িতে শান্তি আসবে। ও অশান্তি করে না, অশান্তি করো তোমরা, তোমরা অশান্তি করো, তোমরা অশান্তিটা বন্ধ করলেই বাড়িটায় শান্তি থাকবে। তার মানে আমি বাড়িতে অশান্তি করি? এই পায় পা দিয়ে ঝগড়া বাঁধাবার চেষ্টা করবে না, আমি তোমার একার কথা বলিনি, সবার কথা বলেছি, সবার কথা বলেছি। তাছাড়া ভাবো তো, পারতে পারতো এরকম বুদ্ধি করে ওই 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 বস্তায় করে তেল আনার কথা ভাবতে পারতে। এখন তোমার মনে হচ্ছে জানো মাখন মিথ্যে কিছু বলেনি, সত্যি বলেছে, মেয়েটাই পারে, ওই মেয়েটাই পারে ওই রকম করে ডাকাত ঠেকাতে। কি তুমি পারবে না, যা করার আমাকেই করতে হবে। কমলা, কমলা শোনো, কমলা, 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 যাও 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 যাও, দেখি তুমি কি করতে পারো, আর আমিও দেখি। সাত করে, সাত করে কেউ যদি ওই হাঁড়ি কাটে গলা দেয় তাহলে কারো কিছু করার থাকে না, মরো। না না, এই কথাটা না আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? না। কি বলছেন বাবা, আমরা সবাই চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখলাম আর আপনি বলছেন বিশ্বাস হচ্ছে না? না, অলক্ষীর এত বুদ্ধি, এই কথাটা আমার বিশ্বাস হচ্ছেই না। আচ্ছা আশ্চর্য তো, অলক্ষী ছাড়া এই বুদ্ধি আর কার হতে পারে? তুমি বোঝো, এতদিন আমরা জানতাম যে তেলা মাথায় তেল দেওয়া হয়, এখন তো অলক্ষী এটা প্রমাণ করে ছাড়লো যে কথাটা মিথ্যে। কি বলি বলুন তো মা, কি আশ্চর্য লোক রে বাবা। হ্যাঁ, তুমি এখানে বসে পড়লে যে এতক্ষণ আমি কি বললাম? আরে দেখো, আমরা তো এতদিন ধরে অলক্ষীকে এ বাড়ি থেকে তাড়াবার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আমরা বলেছি যে অলক্ষী ভেলকি জানে না, অলক্ষী মিথ্যে বলে, তার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দাও, কিন্তু এখন তো প্রমাণ হলো যে অলক্ষী ভেলকি জানে। ও হ্যাঁ, স্পষ্ট কথাটা বলুন না বাবা, যে আপনি দাদুর সাথে গিয়ে কোনো কথা বলবেন না। আরে বাবা, সে বললে তো হবে না বৌমা, শোনো এর একটা ফ্যাসলা করতে হবে। হ্যাঁ, আর জানতে চাইবে যে ছোট কেন চিলেকোঠার ঘরে ওকে থাকতে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, কিন্তু আমি গিয়ে কি বলবো বলো তো? বলবে যে অলক্ষীকে বাড়ি থেকে তাড়াতে হবে, সে আমাদের উপর অত্যাচার করছে। হ্যাঁ, অত্যাচার করছে? হ্যাঁ, মানে শাশুড়ির উপর নির্যাতন? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি তো শাশুড়ি নও? না নই, আমি যা, এটাও বলবেন দাদুকে গিয়ে যে জায়ের উপরও দিনের পর দিন নির্যাতন চলছে, ও আমার ঘর ভাঙতে চাইছে। তাহলে তো এটা ভালো কথা না, তাহলে আমাকে যেতেই হবে। যেতেই হবে, যেতেই হবে, এখানে গজলা করে কোনো লাভ নেই, এই রক্তটা হিস্ত নিস্ত আমাকে করতেই হবে। চলো চলো চলো, আসুন না বাবা। সংসার সুখের হয় রমণী।